যে ইসলামী মাজাবের গুরুত্ব কতটুকু কেননা বর্তমান মাজাব নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম মতানৈক্য দেখা যায় অর্থাৎ এই মতানৈক্যের প্রেক্ষিতে আমরা আসলে মাজাবটা কিভাবে দেখব এত মতভেদ কেন আসলে মাঝাব যেই সময়ে হয়েছে আর যাদের মাধ্যমে হয়েছে বা যাদেরকে কেন্দ্র করে হয়েছে তাদের মধ্যে মাঝাব কোনো কোন দলাদলি ছিল না এখন আমাদের মধ্যে দলাদলিটা এসে গেছে এটা হলো খারাপ দিক দুর্ভাগ্যজনক এটা দুর্ভাগ্যজনক তো মাঝাবের বিষয়টা হলো কোরআন হাদিস বুঝে আমল করার জন্য আমাদের আমরা আদিষ্ট হয়েছি আমাদেরকে কোরআন হাদিস বুঝে আমল করতে হবে এখানে বুঝার ক্ষেত্রে সবাই বুঝে একরকম না সবাই বুঝবেও না সুতরাং তাকে কাউকে না কাউকে অনুসরণ করা এরকম আয়াত আরো আছে হাদিস আছে যে যারা জানে না তারা যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করবে সুতরাং সেই হিসাবে মাযাবের ইমাম সাহেবরা সেই জিজ্ঞাসার জবাবটা দিয়ে যিনি জিজ্ঞাসার জবাবটা দিচ্ছেন তার উচিত করণসমূহ শূন্য সম্বন্ধে দেওয়া কোন মাযাবের নামে না দিতে এটাই সঠিক উচিত মাযাবের নামে দিলেই তখন দলাদলি দলাদলি হয়ে যায় এই দলাদলিটা করা যাবে না কোনো ভাবে মুসলমান দলাদলি করতে পারবেন না ইন্না ফিরআউনা আলাফিল আদা জালা আহলা হাশিয়ান কারণ আর প্রভাব প্রতিপত্তি দৃষ্টিতে করেছে এবং মানুষদেরকে দলাদলি মানে করার ব্যবস্থা করেছে শতটা বিভক্ত করেছে এই বিভক্তিটা যেন না আসে মাযহাবের অনুসরণ হবে এরকম যে তিনি যেটা বুঝেন না সেটা বুঝার জন্য ইমাম আবু হানিফা ইমাম মালিক যা করেন সহযোগিতা নেওয়া যেতে পারে কিন্তু এটার জন্য কোনো দলাদলি হবে যাবে হ্যাঁ একত্রাক করা যাবে না আমারটা খুব ভালো ওইটা নষ্ট এটা কখনো করা যাবে না এটা ওই ইমাম সাহেবরা কখনো করেন কিন্তু এখন দুর্ভাগ্যবশত আমাদের শুধু মাযহাব না একই মাযহাবের মধ্যেও দলাদলি শুরু হয়ে গেছে জি দুঃখজনক দুঃখজনক এর থেকে বেঁচে থাকতে হবে